একদিন টুনি পাখি তার সানাদেরকে বলে, শোনো বাচ্চারা, আমি দুদিন যাবত বাসায় থাকবো না। তোমাদের যদি কেউ বাসার বাহির থেকে ডাকে, তোমরা কিন্তু দরজা খুলবে না। আমি যখন বাসায় ফিরব, তখন আমি বাহির থেকে টিঙ্কু রিঙ্কু কোলে ডাক দিব, তখনই তুমি দরজা খুলবে। এই ডাক না শুনলে ভুল করেও তোমরা দরজা খুলবে না। সাথে সাথে টুনি পাখি বাহিরে চলে যায়। টুনি পাখি যাবার পরে অনেক রাত হয়ে যায়। তখন রাতে এসে ভয়ঙ্কর এক ভূত এসে বলতে থাকে, এই যে টিঙ্কু রিঙ্কু বাহিরে বের হও, আমি তোমার মা। তখন টিঙ্কু রিঙ্কু সাথে সাথে বলতে থাকে, তুমি যদি আমাদের মা হও তাহলে বলো তো দুই আর দুই যোগ করলে কত হয়। তখন বুট্টা অনেক দূর চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর বুট্টা বলে, দুই আর দুই পাঁচ হয়। সাথে সাথে টিঙ্কু রিঙ্কু বুঝে যায় এটা তার মা না, এটা একটা ভূত।